জীবনে বেঁচে থাকার তাগিদে মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে, তেমনি অভিনব কায়দায় জীবিকা নির্বাহ করছেন যশোর সদর উপজেলার উত্তর সারাপোলের সাইদুর রহমান। তিনি তার কৃষিতে কাজে ব্যবহৃত ট্রলিতে ভ্রাম্যমান মুদি দোকান বসিয়ে এলাকার সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এসএসসি পাশ করার পর সাইদুর কৃষিকাজ শুরু করেন, কিন্তু স্থানীয় হরিণার বিলে তার জমিতে জলাবদ্ধতার কারণে তিন ফসলের জমি থেকে কখনোই এক ফসলও মেলে না। তাই জীবিকার তাগিদে বিকল্প এ কাজ শুরু করেন তিনি। এতে তার খরচ হয়েছে লক্ষাধিক টাকা। বাড়ির হাঁস মুরগি ছাগল ও গরু বিক্রি করে তিনি এ টাকা জোগাড় করেন। দুই সন্তান সহ পরিবারের ৬ সদস্য নিয়ে এখন ভালোভাবেই সংসার চালাচ্ছেন সাইদুর রহমান। এই এলাকায় পানিতে ডুবে থাকে, থাকার কারণে উনি কয়েকবার ধান চাষ করতে যাইয়ে খেতে খামারে অনেক লস হয়েছে। লস হওয়ার কারণে পরে ওনার এই মেশিনটাই, ট্রলির মেশিনটা নিয়ে এই ট্রলিটার পরে দোকানদারি করে এইটা দিয়ে উনি এখন জীবন জীবিকা করতেছে। আমার এই দোকানটা ১১০,০০০ টাকা খরচ করেছি গরু বেচা, ধান বেচা, তারপরে নিজের কিছু শ্রম দেওয়া টাকা, এইসব এক জায়গায় করে দোকানটা তৈরি করেছে। দেখা যাচ্ছে ২-৩,০০০ টাকা প্রতিদিন আমার বিক্রি হয়, আর এই বিক্রির যে উপার্জনের টাকা, এই টাকা দিয়ে আমি সংসার নির্বাহ করি।